আসসালামু আলাইকুম বিয়াস, আমি সাশি রবি। হ্যালো বিয়াস, শীতকাল মানে শীতকাল আসতেছে। শীতকাল কারো জন্য উপকারী, কারো জন্য ক্ষতিকারী? উপকারী বলতে কি, যেমন শীতকালে কবুতর ডিম বাচ্চা বেশি দেয়, আর শীতকালে কবুতর বেশি অসুস্থ হয়। তো শীতকালে যদি আপনাদের কবুতর সঠিক মতন নিয়মকরণ মতন যদি না লালন পালন করেন, আপনার কবুতরটি অবশ্যই শীতকালে অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ মানে একটা হলে মানে সব খামার। হ্যালো বিয়াস, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করতেছি। হ্যালো বিয়াস, যে বিষয়টা, যে টপিকের উপরে আলোচনা করবো, এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখেন। কেননা কবুতর কেয়ার ফ্যামিলিতে কেউ সাপোর্ট করে, কেয়ার ফ্যামিলিতে কেউ সাপোর্ট করে না। যেমন অনেক ফ্যামিলিতে সাপোর্ট করে, অনেক বাচ্চারা মেয়ে ছেলে সাপোর্ট করে, শখের বশত কবুতর পালে, কিন্তু ফ্যামিলিগত বলে যে না, এটি পছন্দ করে না, পায়খানা এই না সেই নেই, ইত্যাদি অবজেকশন, এগুলা ফালার যাবে না। তো আপনার কবুতর আপনার যত্ন করতে হইব, আপনার কবুতর আপনি কেয়ার করতে হইব। হ্যালো বিয়াস, চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বিয়াস, এটা একটা থাইবিন, দেখেন এই যে এই এই মেডিসিনটার নাম হলো থাইবিন। এই মেডিসিনটা কী কাজ করে, এটার ভিতরে মোরগ মুরগি হাঁস হাঁস ও কবুতরের জন্য ভিটামিন বি ওয়ান বি টু এটা হলো একটা থাইবিন। তাহলে বেশ, এটা কেন ব্যবহার করে আমার এই আপনারা ফলো করেন ভিডিওটা, তা আমি এই ওষুধগুলো গোলামু আর এর মাঝে আমি বলবো। চলুন বেশ, আমার এখানে হলো 2 লিটার পানির চেয়ে একটু বেশি, 2 লিটার পানির চেয়ে একটু বেশি। তো আমি একটু দুই গ্রামের একটু বেশি লম, এক গ্রাম পাউডার 1 লিটার পানিতে। এই যে বেশ, এখানে 2.5 গ্রাম, এখানে 2.5 গ্রাম থায়াবিন, আমি এখানে 2 লিটার অল্প একটু পানি বেশি মিক্স করলাম। এবার সুন্দর মতন গলিয়ে নেবেন, হাত দিয়া লারিয়া গলিয়ে নেবেন। আর এই মেডিসিনটা কী উপকার, কেন খাওয়ানো হয়, এগুলো আমি বিস্তারিত বলতেছি বিয়স, আপনারা ফলো করেন। হ্যালো বিয়স, আমার পানিটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি আমার কবুতর দেওয়ার পাল্লা। হ্যালো বিয়াস, যে থাইবিনটার কথা বলছি, এই থাইবিনটা শীতকালে মানুষের অধিকাংশ বেশি প্রয়োজন। কারণ কি, শীতকালে কবুতর যেদিন দুর্বল, এগুলো শীতে আক্রমণ বেশি করে। এই থাইবিনটা খাওয়ালে শরীর গরম থাকে, আর শীতকালে ফ্রয় সময় দেখবেন গেড়ি গা মানে তাল হয়ে যায়, গেড়ি গারবাকা হয়ে যায়। কবুতর ফ্রয় সময় দেখবেন সুস্থ কবুতর, খাওয়া দাওয়া ভালো, কিন্তু ফাঁকনা দিয়ে বদ্ধে হাঁটে, এই লাগছে ফ্রালাইসেজের মতন ধরছে, এই হাঁটতে পারে না। এই থাইবিনটা খাওয়ালে এটার উপকারিত পাবেন, গারবাকা উপকার পাবেন। আর শীতকালে অতি দ্রুতই
এই মানে টাল রোগটা বেশি আক্রমণ করে, আর ঠান্ডা লাগলেই কবুতর একটা না একটা অসুস্থ, একটা না একটা অসুস্থ। হ্যালুবিয়াস, এই টাল রোগ যত ধরনের হোক আর এই প্যারালাইসিসও যত ধরনের হোক এই থাইবিনটা উপকার করে। এমনকি যদি ডিম ফুটার সময় যখন হয় না তখন এই বাচ্চাগুলা যদি থাইবিনে ভালো ক্ষমতা থাকে ভিটামিন বি কমপ্লেক্স সহ, তখন বাচ্চাটা ডিমটা খোসা খোসান লাগে না, অস্থিরভাবে ফাইটিয়া যায়, বাচ্চারা সুস্থ সবল থাকে, বাচ্চাও সুন্দর থাকে। হ্যালো বিয়াস, এই শীতকালের জন্য আপনারা পাশাপাশি অন্য অন্য ভিটামিনও ব্যবহার করবেন। আমার অনেকগুলো কবুতরের ভিডিও আছে, সেগুলোও দেখবেন। ভিটামিন অতি বেশি বেশি ব্যবহার করবেন, শীতকালে অতি বেশি বেশি ভিটামিন ব্যবহার করবেন। আবার খাবার দিবেন, ঠান্ডা পানি দিবেন না। যদি আপনার ডিপকল যদি থাকে তো ডিপকল অনেকক্ষণ চাপিয়া পানিটা ফালাইবেন, গরম পানি থাকে ওই গরম পানি আপনি ব্যবহারও করবেন। হ্যালো বিয়াস, এই ছিল আমার টিপস। যদি আপনাদের এই ভিডিওটা যদি একটু হলেও যদি ভালো লাগে বা যদি একটু পছন্দিত হয় তাহলে বিয়াস আমাকে একটা লাইক দেন। লাইক দেওয়ার উদ্দেশ্য হলো কি, যদি আমি লাইক পাই বা আপনারা আমার লাইক দেন তাহলে আমার ভিতরটা উৎসাহ জাগে। যেমন আমি আরও কয়েকটা টিপস নিয়ে ভিডিও করি, আমি যেভাবে কবুতর ফালি এগুলো নিয়ে আমি মানুষেরও দেখাই, এটা আমার উৎসাহ জাগে। তো প্লিজ একটা আমার লাইক দিবেন। হ্যালো বিয়াস, যদি আপনাদের কোনো মতামত বা কোনো কিছু থাকে, পরামর্শ থাকে, তো আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবেন। এমনকি আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ওই ফোন নাম্বারে আমার ফোন দিতে পারেন। অনেক লোকে আমাকে ফোন দেয়, হ্যালো বিয়াস ভালো কথা। আমার এই কথার বিনিময়ে আমার আপনারা যদি ফ্রি টাইমে যদি কথা বলেন মানে ইমার্জেন্সি ছাড়া, তো আমার 9টার পর থেকে আমার ফোন দিবেন, যে কোনো বিষয়, হাঁস মুরগি কবুতর ছাগল, 9টার পর থেকে আমার যদি আপনার যদি উপকার হয় তো আমি সারা রাত্র উপকার করতে পারলাম। যদি আপনার যদি হয় আলোচনা, যেমন এমনি অবসরত আলোচনা বা কিছু জানতে চান, আর যদি ইমার্জেন্সি হয় তখন আমাদের সময় ছাড়া আমার সবসময় ফোন দিবেন। ইমার্জেন্সি হলে নামাজের সময় সারা সবসময় ফোন দিবেন, এই কথাটা আমার মনে থাকে না, অনেক সময় বাইরে বলি। আর আসল কথা হলো বিয়াস, এই যে আমার কমেন্টগুলো যারা লেখে অনেক সময় এরা ভিডিওটা ফলো করে না, দেখে না, ঠিক মতন জানে না, তো হঠাৎ অল্প একটু দেখে কমেন্ট করে এইটা এইটা এইটা। আসল কথা হলো কমেন্টের আগে লেখার আগে আপনি আমার ভিডিওটা ফলো করেন, কী টপিকের আলোচনা করছি বা এই বিষয়টা কী বলছে, তারপর আপনি আমার কমেন্টের ভিতরে এই অ্যান্সারটা দেন, তা আমি আপনার কমেন্টের উত্তর এমন অ্যান্সার দেবো ইনশাল্লাহ। যদি আমার ভুলবিড়িক হয়ে যদি থাকে, ভাই মানুষের বলতে ভুল হয়েই থাকে, আমি যে ফির বা আমি ভালো এরকম না, আমার মাধ্যমে ভুল হইতেই পারে, তা আমি আপনার যদি আমার ভুল সচেতন করে আপনার সচেতন হচ্ছে আমি চলবো ইনশাল্লাহ। হ্যালো বিয়াস, একটা লাইক দিবেন, যদি বলার থাকলে কমেন্টের মাধ্যমে বলে দেবেন। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বিয়াস, আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ ছিল আমার কামনা। আল্লাহ হাফেজ।